মনে হয় না, যেটা যদি কেউ যদি বলে থাকে ত্রিপুরা ছাড়া বাঙালিদেরকে সরানোর জন্যই যদি এই আন্দোলন হয়। আমি আজকে আপনাদের ক্যামেরার সামনে আমি বলতে চাই, নৃপেন চক্রবর্তী দুর্গাবাড়িতে যখন অনশন করেছিলেন, আমার দাদু আমার ঠাকুরমা তারা এই দুর্গাবাড়িতে র্যালি করে উদ্বাস্তু পুনর্বাসন চাই বলে তারাই তখন আন্দোলন করেছিল, এবং 6,10,000-এর মতো লোক এই পিরিয়ডে, মানে 1947 থেকে 1971 পর্যন্ত 6,10,000 লোক ত্রিপুরাতে আমরা কিনা বলে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এরপরে যদি কেউ যদি আমাদেরকে বলে যে আমরা বাঙালি বিরোধী, আমি জানি না তাহলে আমরা আর কি বলবো। বিশেষ করে আমরা বাঙালি নামে একটা দল সেটা বলছে যে এরকমের আন্দোলনটা শুধু ত্রিপুরা রাজ্য থেকে সারা ভারতবর্ষ থেকে বাঙালিদেরকে উঠানোর জন্য এরকম আন্দোলন। ত্রিপুরা রাজ্যের মানুষ, 12 লক্ষ মানুষ, সারা ভারতবর্ষের এত বেশি বাঙালিদেরকে, আমাদের থেকে অনেক বেশি সংখ্যায়, তাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারবো? এই কিনে বলে অযৌক্তিক কথাটা কিভাবে বলে? ত্রিপুরাতে তো যদি এরকমই যদি হতো, আমাদের যদি বিবেক যদি না থাকতো, আমাদের যদি মানবিকতা বোধ না থাকতো, তাইলে আমি এটাই বলবো, 1947 সালেই আমরা বলতাম যে সমস্ত যা 6 লক্ষ কিনে বলে 6,10,000 বাঙালিরা যারা এখানে এসছেন তাদেরকে নিয়ে যান, সেটা তো করা হয়।